একটা ছেলে কি আশা করতে পারে একটা মেয়ের থেকে? সব মানুষেরই কিছু না কিছু এক্সপেকটেশন তো থাকেই যখন সে তোমার সাথে রিলেশনশিপে থাকে। এরকমই ছেলেদেরও কিছু বেশি এক্সপেকটেশন থাকে মেয়েদের থেকে। সম্মান করা সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি জিনিসটা যেটা হয় সেটা হলো সম্মান করা, সেটা প্রফেশন হোক বা পার্সোনালি। সব ছেলেরাই চায় যে তারা যেন সম্মান পায় যেটা তারা ডিজার্ভ করে, তাকে জাজ না করে। বন্ধু, কোনো ছেলের ভালো আর পুরনো বন্ধু যদি থাকে তাহলে সে কখনোই চাইবে না যে তার গার্লফ্রেন্ড বা তার ওয়াইফ তাকে তার বন্ধুদের থেকে দূর করুক বা তাদের সময় দেওয়া থেকে আটকায়। পাস্ট, এখনকার সময়ে প্রায় সব ছেলেদের পাস্ট ভালো হয় না, তারা কখনো না কখনো কোনো না কোনো ভুল করেই ফেলে যার কারণে তারা অনেক কিছুই শেখে আবার নিজেকেও সামলায়। সব ছেলেরাই চাইবে তাকে তার পাস্টের উপর নির্ভর করে জাজ না করা হয় আর তাকে একটা সুযোগ যেন দেওয়া হয় নিজেকে ঠিক করার, নিজেকে সামলানোর, আপন করে নেওয়া। যে মানুষটি যেমন তাকে তেমনভাবেই আপন করে নেওয়াটাই ভালো, না তার নেচারকে বদলে। কোনো ছেলের কাছে এটা ভেবে কখনো এসো না যে পরে এর এই জিনিসগুলোকে বদলে দেব। খারাপ অভ্যাস ঠিক করার জন্য অবশ্যই কারোর সাহায্য করো, কিন্তু কারোর নেচারকে কখনো বদলাবে না। কাজকে সময় দেওয়া, যে ছেলেটি নিজের কাজে নিজের ব্যবসায় ব্যস্ত থাকে যার কারণে তোমায় সময় দিতে পারছে না আর তার সময় পাওয়ার জন্য, কিন্তু তাকে সেই কাজ থেকে কখনো দূর করো না। সব মানুষের পরিচয় তার কাজের দ্বারাই হয়, সে সময় অবশ্যই বের করে নেবে যদি বেশি ব্যস্ত থাকে তো। কোনো কাজ ছাড়া সে তোমায় এক ভালো ভবিষ্যৎ কখনোই দিতে পারবে না। ভরসা রাখো, সে এত পরিশ্রম তোমার জন্যই কিন্তু করছে। চেষ্টা জিনিসটা সবচেয়ে বেশি ছেলেদের উপরই আশা করা হয়, কিন্তু কখনো কখনো মেয়েদেরও চেষ্টা করা দরকার, তাদের বোঝা দরকার ছেলেদেরও কিছু ইচ্ছা থাকে, কিছু আশা থাকে, বিশ্বাস। যদি সে দিনরাত পরিশ্রম করছে, নিজের দিক থেকে পুরোটা দিচ্ছে, তাহলে তার পরিবর্তেও তোমার বিশ্বাসটাও সে চাইবে। তুমি তার যদি হও তাহলে শুধু তার সাথেই থেকো। ভালোবাসা ছাড়া সব সম্পর্কই অসম্পূর্ণ, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কই সম্পূর্ণ হতে পারে না।